নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। নিজে ভোটে দাঁড়াননি কিন্তু দলের ক্যাপ্টেন হিসেবে চষে বেড়াচ্ছেন বাংলার 42টি লোকসভা আসনই। এদিন ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জিকে দেখা গেল আরামবাগ লোকসভা আসনের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্রের সমর্থনে বিশাল প্রচার মিছিলে অংশ নিতে। গত লোকসভা নির্বাচনে সিপিআইএম এই আসনে 22.68% ভোট হারিয়ে চলে গেছিল তৃতীয় স্থানে। জয়ী হয়েছিলেন তৃণমূলের অপরূপা পোদ্দার। আর এবার অবশ্য তৃণমূল দুবারের সাংসদকে টিকিট দেয়নি, প্রার্থী হয়েছেন মিতালী বাগ। 2019 ভোটে তৃণমূলেরও ভোট কমেছিল 10% বেশি। সুতরাং 2024 নির্বাচনে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সে কথা বলাই বাহুল্য। তাই একদিকে যেমন তৃণমূল বিজেপি ঝাঁপিয়েছে আসন দখলে, পাশাপাশি শূন্য থেকে শুরু করেও বামেরা দেখছে জয়ের স্বপ্ন। 1967 আরামবাগ লোকসভা গঠিত হবার পর থেকে 1971 এবং 1977 সাল ছাড়া 2009 পর্যন্ত আরামবাগ ছিল বামেদের ঘাঁটি। 2014 সেই ঘাঁটিতে ফাটল ধরান অপরূপা পোদ্দার। আর এবার সেই অপরূপার টিকিট না পাওয়ায় এবং রাজ্য জুড়ে বামেদের নবীন প্রজন্মের ঝড়, আরামবাগকে ফের বাম ঐতিহ্যে ফেরাবার স্বপ্ন দেখছেন ক্যাপ্টেন সহ পুরো দল। আমরা প্রশাসনের সঙ্গে সম্পূর্ণভাবে যেন সহযোগিতা করি, তাদের অপেক্ষা করতে না হয়, তারও ব্যবস্থা করতে হবে, সেটাও দেখতে হবে। বন্ধুগণ, মা ও বোনেরা, আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী 20 মে বাংলার 6 জ্যৈষ্ঠ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন আমাদের এই আরামবাগের লোকসভা কেন্দ্রের মনোনীত সিপিআইএম এবং রাজভবন মহিলারা কোথাও সুরক্ষিত নেই, আমরা এই সিস্টেমটারই বদল ঘটাতে এই কেন্দ্রে বিপ্লবকে ভোট দিতে আবেদন জানাচ্ছি। মুখ্যমন্ত্রী বলছেন যে তৃণমূলকে চোর বললে মানানি মামলা করবেন, কি বলবেন করুন? সন্দেশকারীটা কি বিজেপি উঠে বলছে সাজানো ঘটনা, ওরা অভিযোগ উঠছে বারবার, একটা ভিডিও প্রকাশ হয়েছে, ভাইরাল হয়েছে, বালুর সাথে চালের চুরি করলো সেটা সাজানো ঘটনা, ওর আত্মীয়ের বাড়ি থেকে গাদা গাদা অস্ত্র বেরোলো এটা সাজানো ঘটনা, 100 দিনের কাজের টাকা লুট করলো এটা সাজানো ঘটনা, ধানি জমিগুলোকে জলকর বানিয়ে দিল এটাও সাজানো ঘটনা, সন্দেশকালীতে মা বোনেরা দাঁড়িয়ে শ্লীলতা হানির এবং সম্মানহানির অভিযোগ করছে সেটাও সাজানো ঘটনা। পশ্চিমবঙ্গে সাজানো ঘটনার ডায়লগ পুরনো হয়ে গেছে। ভোট আবার সংখ্যালঘু সংখ্যাগুরু হয় নাকি? ভোট হয় কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের, বেকারদের, মহিলাদের, যারা নিজেরা আক্রান্ত মনে করছে, মাথা উঁচু করে বেঁচে থাকতে চাইছে, তারা ভোট দেবে। ভোট কখনো সংখ্যালঘু সংখ্যাগুরু হয় না, আবার থাকবে। ব্যুরো রিপোর্ট, দি রিপোর্ট, আরামবাগ। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।